এগিয়ে চলো ক্লাবের এবারের থিম বৃন্দাবনের প্রেম মন্দির। 58তম বর্ষে বেশ জাঁকজমক ভাবে আয়োজিত হলো তাদের খুঁটি পুজো। তারা জানাচ্ছেন, এই খুঁটি পুজো থেকেই শুরু হয়ে গেল এবারের পুজো প্রস্তুতি। খুঁটি পুজোর মাধ্যমে শারদ উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেল বনগাঁ এগিয়ে চলো সংঘের। খুঁটি পুজো উপলক্ষে এগিয়ে চলো সংঘের 3 নম্বর টালিখোলার পক্ষ থেকে প্রত্যেকের জন্য ছিল মিষ্টি মুখের ব্যবস্থা। সকাল থেকেই এই খুঁটি পুজোকে ঘিরে মেতে উঠেছিলেন ক্লাবের সদস্যরাও। খুঁটি পুজোর মাধ্যমে রথযাত্রা থেকেই শুরু হয়ে গিয়েছে শারদ উৎসবের প্রস্তুতি। আর এই রথযাত্রা মানেই দুর্গাপুজোর বাদ্দি বেজে যাওয়া, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপর উমা আসবে বাপের বাড়ি। তার আগে শহরের দিকে দিকে শুরু হয়ে গিয়েছে খুঁটি পুজো। সোজা রথের দিন থেকেই শুরু হয়েছে এই খুঁটি পুজো। পুজোর বাকি আর মাত্র 3 মাস। সারা বছর যে উৎসবের জন্য অপেক্ষা করা, তা হল বাঙালির সব থেকে প্রিয় উৎসব শারদ উৎসব। রথের দিন খুঁটি পুজোর সময় থেকেই শুরু হয়ে যায় পুজোর দিন গোনা। পাশাপাশি পটুয়া পাড়াতেও শুরু হয়ে যায় ব্যস্ততা। বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন বনগাঁ এগিয়ে চলো সংঘেও হয়ে গেল শারদ উৎসবের খুঁটি পুজো। বনগাঁ এগিয়ে চলো সংঘের পুজো এবছর 58তম বর্ষে পদার্পণ করল। 58তম বর্ষে এবছরের তাদের পুজোর থিম বৃন্দাবনের প্রেম মন্দির। আয়োজকদের দাবি, প্রতি বছরের ন্যায় এই বছরও পূজা মণ্ডপে থাকছে নতুনত্বের ছোঁয়া। শহরবাসী যাতে এবার পায়ে হেঁটে বৃন্দাবন ভ্রমণ করতে পারে, সেই কথাকেই মাথায় রেখে এই বছরের বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে পূজা মণ্ডপ তৈরি করার চিন্তাভাবনা করা হয়েছে। শুধুমাত্র পূজা মণ্ডপ নয়, দুর্গা প্রতিমাতেও থাকবে নতুনত্বের ছোঁয়া, এমনটাই দাবি আয়োজকদের। এই বিষয়ে সংগঠনের সদস্য বিশ্বজিৎ দাস বলেন, এবছর আমাদের 58তম বর্ষ উপলক্ষে আমাদের বিশেষ আকর্ষণ বৃন্দাবনের প্রেম মন্দির। আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও দুর্গা উৎসবের আনন্দে মেতে উঠেছি খুঁটি পুজোর মাধ্যমে। আকর্ষণীয় পূজা মণ্ডপের পাশাপাশি আমাদের বিশেষ আকর্ষণ গ্রাম বাংলার সেই লোকগীতি অনুষ্ঠান। আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও দর্শনার্থীদের সামনে তুলে ধরব। লোকগীতি অনুষ্ঠানের পাশাপাশি আমাদের এই মাঠে থাকবে মেলার আয়োজন। এই বিষয়ে তিনি আরো জানান, আজকে রথের দিন, উল্টো রথের দিন আমাদের খুঁটি পুজো হলো। এগিয়ে চলো সঙ্গ বনগাঁর মানুষের আবেগের পুজো, বনগাঁর মানুষের পুজো। এবার আমাদের 58তম বর্ষ। এই 58তম বর্ষে এবার বিশেষ আকর্ষণ আমাদের বৃন্দাবনের যে ঐতিহাসিক প্রেম মন্দির, সেই প্রেম মন্দিরের অনুক্ষণে বাঙালির যে আবেগ, বৃন্দাবন রাধাকৃষ্ণের সেই জন্মভূমি, সেখানকার আবেগের সেই মন্দির, প্রেম মন্দির আমরা এখানে মানুষের সামনে পায়ে হেঁটে লোকে বৃন্দাবন আসতে পারবে। সারা বাংলার মানুষ এগিয়ে চলো সঙ্গে 3 নম্বর টালিখোলার মাঠে আসতে পারে পায়ে হেঁটে বৃন্দাবন। এগিয়ে চলো সঙ্গের পুজো জানেন তো, ঐতিহ্যবাহী ক্লাব এগিয়ে চলো সঙ্গ। এখানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পুজো হয়, শুধু দুর্গা পুজো শারদ উৎসবে আমরা থেমে থাকি না। হারিয়ে যাওয়া সেই লোকসঙ্গীতকে আমরা তুলে ধরি, গ্রাম বাংলার মাটির গান, অভিনব লাইট থাকবে, অভিনব ঠাকুর থাকবে, এছাড়া এখানে মেলা থাকবে, পসরা থাকবে। বাজেটের কোনো ব্যাপার নেই, মানুষের যতক্ষণ ধরে সুন্দর, যতক্ষণ শেষ না হবে তখন দুর্গা পুজো ততদিন ধরে কাজ থেকেই থাকবে এবং সবকিছু সাজানোর পসরা থাকবে। এক কথায় বলা যেতে পারে, খুঁটি পুজো থেকে শারদ উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেল বনগাঁ এগিয়ে চলো সংঘে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।